গোল্ডি এখন মারামারির মুডে আছে, বকতে বকতে কিছুটা শান্ত হয়েছে। নে বকা দিছি, তারপর এখনো কিন্তু আছে মাথার মধ্যে, শুটকিরে মারার জন্য অস্থির। গোল্ডু, ও গোল্ডু থম ধরে আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের গোল্ডিকে দেখাচ্ছি, গোল্ডি এখন মারামারি মুড়ি আছে, চিকনিকে মারতেছে সে। হঠাৎ করে কি মাথা আসলো আর বকা দেওয়াতে তাই এইভাবে থম ধরে আছে, তাই না? এখনো আছে মাথার মধ্যে থেকে, এখনো ছুটে নেই, বোঝা যাচ্ছে। সে একে মারার জন্য হঠাৎ করে কি হইলো ওর মারবে, কি মাথা থেকে ছুটছে নাকি? এখনো মাথার মধ্যে আছে মারামারির বুদ্ধি। কি খবর, মারামারি করতে করতে এখন চলে উঠলো নাকি? গা পয়সা করতেছে, গা চেটে চেটে পয়সা করে। আজকে বৃষ্টি সারাদিনই, আজকে বৃষ্টি পড়লো তো, বৃষ্টির একটা ঠান্ডা আবহাওয়া আসছে। ঠান্ডা আবহাওয়ায় ওরা ঠান্ডা থাকতে থাকতে হঠাৎ মাথায় গরম উঠে গেছে। পিটি করছে ছুটকি, ও ছুটকি কি হয়েছে? কি হয়েছে তোমার? টুসির ছুটি না, আর গোল্ডি এখন আবার বন্দি। এদের দুজনের মারামারির কারণে এরা মানে কিছু সময় ধরে ধরে একটা রুমে আটকানো থাকে। আবার একজন রে বের করি তো, আর একজন রে আবার ঢুকে রাখি, কারণ দুজনে একসাথে হইলেই আজকে দু তিন বছর ধরে তাদের এই অবস্থা, তারা মানে একেবারে শত্রু, একে অপরে দেখতে পারে না, খুব মারামারি করে, তাই না টুসি? তো এখন টুসি থাকবে বাইরে আর গোল্ডি চলে গেছে ঘরের ভিতরে। কি খবর উনি, কি খবর? তুমি বের হয়েছ? তোমার প্লেটটা তো আনে নাই, তোমার খাবারের প্লেটটা তো আনে নাই না? কি হইলো, হাঁচি আসে কেন? আরেকজন আছে, এই যে এই টিভিটা আমরা ইউজ করি না, একবার বের করলাম, একজনকে দিব দিব করে আবার দেওয়া হইলো না, তো এটা এখানেই পড়ে আছে। আর এর উপরে আমাদের লক্ষ্মী রানী, সে এখানেই বসে। ও মা, ওটা কি বাবু? দেখ এটা কি, এখানে দেখতে যায় আর একটা জিনিস দেখলাম। তো শুটকি, ও শুটকি এদিকে দেখো মুনি, থাকো থাকো চাই, তোমার ছুটি, তুমি এখন বাইরে থাকো আর গোল্ডি বন্দি, থাকো। টুসু ওখানে বসে পড়লা কেন, ওখানে বসে পড়লা কেন? আবার এইভাবে করে কুতুকুতু করে চায় রয়েছে, এইভাবে কুতুকুতু করে চায় রয়েছে।
মুনি মুনি এই যে চোখে মনে রয়েছে কে দেখি তো বাইরে কি অবস্থা, আজকে তো ভালোই ছিল, দেখা যাচ্ছে না কি হচ্ছে। এখন বৃষ্টি হচ্ছে না অবশ্য, অন্ধকার। কে এলো? কে সে? হুম, কি হইলো কি হইলো? টুসু টুসু, কি থাকো যাই। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে আমাদের গোল্ডি টুসি আর চিকনিদের নিয়ে কিছুটা সময় ছোট্ট একটা ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আগামীতে ভিডিও দেখার জন্য। বাই বাই।